নমস্কার বন্ধুরা, এসে গেছি আমাদের কাশ্মীর ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে। আমরা এখন সোনমার্গের উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তায় অনেক নদীও দেখতে পেলাম, অনেক নদী না, একটাই নদী, সেটা হয়তো অনেক জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর আমরা অনেক সর্ষে ক্ষেতও দেখতে পেয়েছিলাম। আজকে কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে সর্ষে ক্ষেতে ফটোশ্যুট করেছিলাম। আসলে আমরা চা খেতে নেমেছিলাম, তো সামনে সর্ষে ক্ষেত ছিল, তো সেখানেও সবাই ঢুকে আমরা ফটোশ্যুট করেছিলাম। এই যে আমি সর্ষে ফুল ধরে, তারপর ওই যে একটা নদী আমাদের ক্ষেতের পাশেই বয়ে যাচ্ছে। এই যে আমরা দুই কপত কপতি চা খেয়ে ব্রেকফাস্ট করে আবার গাড়ি চলেছে সোনমার্গের উদ্দেশ্যে। আপনি যে গাড়িতে করে সোনমার্গে যাবেন, সেই গাড়িতে করে কিন্তু আপনি সোনমার্গে পুরোটা ঘুরতে পারবেন না। ওখানে পৌঁছে আপনাকে আবার নতুন করে গাড়ি ভাড়া করতে হবে। ওখানে আপনি ড্রেস, জুতো এগুলোও ভাড়া পাবেন। এবার আপনার যদি ইচ্ছা হয় আপনি নিতে পারেন, আপনার যদি ইচ্ছা না হয় আপনি নাও নিতে পারেন। ওখানে স্লেজ গাড়ি ছড়বো বলে আমরা জামা আর জুতো ভাড়া নিয়েছিলাম। জামার ভাড়া ছিল 200 টাকা পার হেড আর জুতোর ভাড়া ছিল 100 টাকা পার হেড। পৌঁছে গেছে সোনমার্গ। এই যে সোনমার্গে অনেক হোটেলও তৈরি হয়েছে দেখছি। আর এখান থেকে আমরা গাড়ি আবার ভাড়া করে আবার ওখানে কিছু পয়েন্টস আছে সেখানে ঘুরতে গেছিলাম। আমাদের ভাড়া করা গাড়ি আমাদের এখানে থামিয়ে দিয়েছিল, আর তারপর বরফের ওপরে টুকটুক করে হেঁটে হেঁটে আমরা আবার বরফের রাজ্যে প্রবেশ করলাম। আর এখানে আমরা চললাম স্লেজ গাড়ি। এই স্লেজ গাড়ির ব্যাপারে একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি আপনি হেল্পার নেন তাহলে কিন্তু আগের থেকে কথা বলে নেবেন, কারণ হেল্পার যদি পরে আপনার কাছে এক্সট্রা ভাড়া চায় তাহলে কিন্তু সেটা আপনাকে দিতে হবে। আমাদের কাছেও বলা হয়েছিল যে হেল্পার নেবো কি না, আমরা না করে দিয়েছিলাম, সেই জন্য আমরা হেল্পারের চার্জটা পরে দিইনি, আমরা শুধু যারা চালিয়েছিল তাদেরকেই ভাড়া দিয়েছি। সোনমার্গের আকাশে আমরা ভারতীয় বায়ুসেনার বিমানকেও উড়তে দেখেছিলাম। এই যে ভাড়া করা ড্রেস পরে এই যে পেছনে আমাদের স্লেজ গাড়ির দাদা বসে আছেন। আর এই হলো কাশ্মীরের মানুষের টানা স্লেজ গাড়ি। ওই যে তখন হেল্পারের কথা বলেছিলাম না, ওই ওপরে বরফে উঠতে হেল্পারের প্রয়োজন লাগে, কারণ এই স্লেজ আর মানুষকে নিয়ে একসাথে ওপরে ওঠা সম্ভব না। তাই এই স্লেজ গাড়ির দাদারাও তাদের হেল্পার নেন। এবার আপনি যদি কথা বলে না নেন, বুঝতে ভুল করেন, তাহলে কিন্তু আপনাকে হেল্পারের চার্জ পরে গুনতে হতে পারে। এই নদীটা যেখান দিয়ে বয়ে যাচ্ছে তার একটু এগিয়ে গিয়েই অমরনাথের বেস ক্যাম্প। ওখানে অমরনাথের হেলিপ্যাডও আছে, ওখান থেকে যাত্রার সময় হেলিকপ্টারে করে যাত্রীদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা ওখানেই গেছিলাম। এই দেখুন, এই হলো সেই হেলিপ্যাড। প্রত্যেক বছর অমরনাথের বেস ক্যাম্প এখানেই হয়। অমরনাথ বেস ক্যাম্প দেখে ফেরার পথে আমরা সোনমার্গে একটি কৃত্রিম জলাশয়তেও ঘুরতে গেছিলাম। পরের দিন আমাদের গাড়ি চলল গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গে রোপওয়েকে গন্ডোলা বলা হয়। আমরা কলকাতাতেই গন্ডোলার টিকিট কেটে রেখেছিলাম ওদের ওয়েবসাইট থেকে। ফার্স্ট ফেজে যাওয়ার জন্য টিকিটের দাম ছিল 750 টাকা পার হেড, আর যদি আপনি সেকেন্ড ফেজে যেতে চান তাহলে যতদূর সম্ভব সেই দাম 1350 টাকা পার হেড এরকম হবে। একটু ওয়েবসাইটটা আপনাকে দেখে নিতে হবে। গন্ডোলার টাইমিং সকাল 10টা থেকে দুপুর 3টে, এর মধ্যেই আপনাকে যেতে হবে, কারণ প্রচণ্ড লাইন পড়ে, প্রচণ্ড রাশ টাইম। জীবনে প্রথমবার রোপওয়ে চড়ছি, মানে যেরকম উত্তেজনা ছিল সেরকম ভয়ও লাগছিল। মানে অত উঁচু থেকে নিচের দিকে তাকাচ্ছি আর মাথাটা কীরকম বাই বাই করে ঘুরছিল, কিন্তু তাও মজা লাগছিল প্রচণ্ড।
আমরা এপ্রিল মাসের শুরুর দিকে গেছিলাম বলে ফার্স্ট ফেজে আমরা বরফ দেখতে পেয়েছিলাম, কিন্তু এর পরে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি ফার্স্ট ফেজে বরফ পাবেন না, তখন আপনাকে সেকেন্ড ফেজেই উঠতে হবে। আর যত তাড়াতাড়ি আপনি যাবেন তত তাড়াতাড়ি আপনি নিচে নামতে পারবেন। ওই যে দূরে সেকেন্ড ফেজের জন্য রোপওয়ে খুঁটি পোতা আছে, উপরে কিন্তু প্রচণ্ড হাওয়া ছিল কারণ অনেকে সেকেন্ড ফেজে গেছিল, তারা যখন ফিরছে তাদেরকে ফার্স্ট ফেজ হয়েই ফিরতে হচ্ছে, তো তারা বলছিল বিশাল ঠান্ডা উপরে। ফার্স্ট ফেজের ঠান্ডাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো কারণ ফার্স্ট ফেজেও প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। এই যে এখানে কিছু অ্যাক্টিভিটিও আছে, এখানে স্লেজ গাড়িও চড়তে পারেন আর এখানে বরফের ওপর দিয়ে মোটর গাড়িও আপনি চড়তে পারেন। এগুলোর কিন্তু দামও অনেক, হ্যাঁ, কেউ 2,000 টাকা চাইছে, কেউ 3,000 টাকা চাইছে। আমাদের সাথে থাকা দু একজন এই মোটর গাড়ি চলেছিল, বিশেষ করে বাচ্চারা আর কি, দুটো বাচ্চা ছিল, তাদের বাবা মা তাদেরকে মোটর গাড়ি চড়াতে নিয়ে গেছিলো। তো আমরা জিজ্ঞেস করলাম পরে কেমন ঘুরলো, তো বললো খারাপ না। এই যে একজন দাদা যাত্রীর অপেক্ষায় বসে আছেন, আর ওই হলো সেকেন্ড ফেজের একদম লাস্ট পয়েন্ট। এইভাবে স্লেজ গাড়িগুলিকে টেনে টেনে ওপরে তোলা হয়, তারপর যাত্রী সমেত গাড়িগুলি আবার নিচে নেমে আসে। ফার্স্ট ফেজে আপনি এরকম ছোট বড় অনেক খাবারের দোকানও পাবেন, কিন্তু তার দাম একটু বেশি পড়বে। আমরা যখন গেছিলাম সেই সময় আমরা একটা শুটিংও দেখতে পেয়েছিলাম। আবার আমরা ফার্স্ট ফেজ থেকে নিচে নামছি। সূর্য যত পশ্চিম দিকে হেলে পড়ছিল ততই যেন ঠান্ডাটা কাঁপুনি দিয়ে বাড়ছিল। ট্যুর শেষের একদিন আগে আমরা পৌঁছে গেলাম টিউলিপ গার্ডেন। এই এপ্রিল মাসটাই টিউলিপ ফুল ফোটার সিজন। আমরা যখন গেছিলাম সেই সময় টিউলিপ ফেস্টিভ্যাল চলছিল। টিউলিপ গার্ডেনের প্রবেশ মূল্য বড়দের জন্য 60 টাকা আর ছোটদের জন্য 25 টাকা, আর সময় হলো সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা। বছরের এক এক সময় কাশ্মীরের এক এক রকম রূপ দেখতে পাওয়া যায়। শরতের কাশ্মীর একরকম সুন্দর, শীতের কাশ্মীর আরেক রকম সুন্দর, আবার বসন্তের কাশ্মীর অন্যরকম সুন্দর। আমরা বসন্তের কাশ্মীরের এই রূপ দেখলাম। এবার আমাদের ফেরার পালা। দেখতে দেখতে এতগুলো দিন যে কীভাবে কেটে গেল বুঝতেও পারলাম না, কিন্তু যা স্মৃতি জড়ো করে রাখলাম আগামী কয়েক বছরের জন্য হয়তো এগুলোই যথেষ্ট হবে, কিন্তু চেষ্টা করব আরও তাড়াতাড়ি ফিরে আসার। বাকি কাশ্মীরগুলো তো দেখতে হবে, তাই কি না? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। ও হ্যাঁ, গন্ডোলা বুকিংয়ের জন্য ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চললাম তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।